পাহাড়ে রং লেগেছে বৈশাখী উৎসবের। রাঙামাটি জেলায় বিজু সাংরাই বৈশুক বিশু বিহু মেলার মধ্য দিয়ে পাহাড়ের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু হয়েছে। অন্যান্য উৎসবের ন্যায় বিজু উৎসবেও পাহাড়ের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উদযাপিত হচ্ছে এই উৎসব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পার্বত্য জেলা রাঙামাটিতে যে কোনো উৎসবের রঙে সকল জাতিসত্তা মিলেমিশে একাকার হয়ে যায়, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। মূল বৈশাখীর উৎসব শুরু হওয়ার আগে বৈশাখীর শুভ সূচনা হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরও জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে চার দিনব্যাপী বিজু সাংরাই বৈশুক বিশু বিহু মেলার আয়োজন করা হয়েছে। উৎসবের সূচনা লগ্নে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। এরপর স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার শিল্পীরা তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর নাচে গানে পুরো অনুষ্ঠান স্থল মাতিয়ে রাখে। এদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ এবং তাদের খাবার নিয়ে বসেছে মেলা। মেলায় ছোট বড় প্রায় 50টি স্টল স্থান পায়। সবগুলো স্টল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাচাং ঘরের আদলে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। এসব স্টলে ঠাই পেয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চইঙ্গা, ম্রো, বম, চাক, পাংখোয়া, লুসাই, খুমি ও খিয়াং নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি, খাবার, নিত্য ব্যবহার্য দ্রব্যাদি ও বিভিন্ন পণ্য সামগ্রী। মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র জাতিসত্তার উদ্যোক্তারা বলছেন, মেলার দিন যত গড়ায় বিকিকিনি ততই বাড়ে। দর্শনার্থীরা বলছেন, এমন বৈচিত্র্যময় সৌন্দর্য দেশের অন্য কোথাও দেখা যায় না। আশা করছি যে ভালোই রেসপন্স পাবো আর কি, যেহেতু এটা আমাদের প্রথমবার। আমরা মূলত কাজ করছি হচ্ছে শিশুদের পোশাক নিয়ে। এবারে বিজুটা আমাদের একই সাথে পড়ে গেছে। বিজুটা নর্মালি হচ্ছে যে আমাদের চাকমা সম্প্রদায়ের ঐতিহ্য। চাকমা, মারমা, বাঙালি সবাই মিলে এখানে উপস্থিত থাকে, সবাই অংশগ্রহণ করে বিজু উৎসবে। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, বৈশাখী উৎসবে পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি মিলবন্ধন দৃঢ় হয়। সারা বিশ্বে এখানকার বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস তুলে ধরতেই এমন আয়োজন। এখানে রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন জাতি গোষ্ঠী যারা বসবাস করছে, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের ভাষা যাতে উন্নতি হয় এবং সংরক্ষিত থাকে, সেই লক্ষ্যে এই মেলার আয়োজনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্যগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি। সংস্কৃতির প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের সকলকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। এখানকার কৃষ্টি কালচারের উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলেও প্রতিমন্ত্রী আশ্বাস দেন। আমি সবসময় এটা চেষ্টা করব যে পার্বত্য চট্টগ্রামের সকলের সাথে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করার এবং পাশে থাকার, আমার মন্ত্রণালয় সবসময় থাকবে আমাদের পাশে। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার গোষ্ঠীরা যেমন তাদের কৃষ্টি কালচার তুলে ধরতে পারছে, তেমনি মেলায় আসা দর্শনার্থীরা নতুন নতুন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছে। তাহমিনা বিনতি, বিটিভি চট্টগ্রাম।